আসসালামু আলাইকুম এব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদাস কিচেন আজকে আমি বড় চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর আমার এই রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদের মিষ্টি কুমড়া হবে অতুলনীয় তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেই চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছগুলো লবণ দিয়ে মেখে তারপরে তেলের উপরে ছেড়ে দিচ্ছি আর আমি চারটে বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারবেন এবারে ওই একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অন থার্ড চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আবারও একটু ভেজে নিচ্ছি এবারে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো আমি একটু মোটা করেই কেটেছি কারণ মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আবার পাতলা করে কাটলে গলে যাবে তো এবারে আমি মিষ্টি কুমড়াগুলো একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে লো আছে মিষ্টি কুমড়াগুলো আমি একটু কষিয়ে নিব এরপরে এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি খুব বেশি দিব না মিষ্টি কুমড়া সিদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এর বেশি এক মিনিটও লাগবে না আর মোটামুটি ঝোল রাখবো তাই আমি পানিটা আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপরে দিয়ে দিচ্ছি তিনটি আস্ত মরিচ এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি এরপরে মিডিয়াম আছে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি এরপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর এসেছে কালারটা আর এটা খেতে ভীষণই মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন ঠিক কেমন হলো অনেকেই বলতে পারেন এটা আবার রেসিপি করার কি আছে হ্যাঁ মিষ্টি কুমড়া সবাই রান্না করতে পারে তবে যারা নতুন রাঁধুনি তারা রান্নাঘরে গিয়ে হিমশিম খেয়ে যায় তো তাদের জন্যই আমার এই রেসিপিগুলো আপলোড করা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ